মানিক জোর দুইটা কোথায়? আমার দুই ছেলে কোথায়? ঘরে ঘরে আছে। ঘরে কখন দেখছি? ঘরে কখন? আমি তো ঘর ঠিকই বাইরেন। ওদের জন্য 40 মিনিট কি 40,000 বছর পর্যন্ত তো আমরা অপেক্ষা করতে পারবো, তাই না? আচ্ছা তুই এসে শোন, আমরা একটু ওই পাশে যাই। ওরে বাবা, কতটুকু পাবলা শুনি, তুমি বিশ্বাস করতে না, এই যে হৃদয়টা আছে না, এই হৃদয়টা চিরা যদি তোমার আমি একবার দেখাতে পারতাম, ঠিক আছে, তাহলে তুমি বুঝতাম আমি তোমাকে কতটুকু ভালোবাসি, কিন্তু এই যন্ত্রটা নাই। কার গরু ওটা? ওটা ঋতুর মা। তোমার জন্য কি আমরা অপেক্ষা করি নাই? আমি নিজে অপেক্ষা করি নাই। দেখো তোমার ব্যাপারে আমার ব্যাপারে অনেক আলাদা। হ্যাঁ, তোমার নাম জানি কি? কাকা, আমার নাম মিজান। তোমার নাম মিজান ডাকছে কেরা? হ্যাঁ, তোমার তো নাম রাখা উচিত ছিল আড়াই পেছে জিলাপি। তুমি যদি জেনে দাও হেলে কেন আড়াই পেছে পেঁচ লাগাও? তুই জানোস 5 বছর ধরে বাবা এক গেঞ্জি গাই দিতেছে, 5 বছর ধরে এক গেঞ্জি গাই দিতেছে। এই যে দেখতেছ আমার এই শার্টটা বিগত মানে আড়াই বছর হইছে, কতবার এই এক শার্ট পরমু? আমি নাকি শুনলাম ওই মিতুর মা আপনার এই বিষয় সয় সম্পত্তি কবজা করবার লাগে নাকি লাগছে? আঙ্গুল নামায় কথা কও, ঋতুর মা কয়ে দিছি তুমি আমার বিয়ে করা বউ না, আমি তোমার তালাক দেওয়া স্বামী না, কয়ে দিছি তোমার বাপের জমি পাই তো। হ্যাঁ, গরু ছেড়ে দিত। তুই কি করে জানোস? সাসি মারা গেছে কতদিন হইছে, ফাক শাক করে নিজেরা নিজেরা খাউন লাগে, আমরা কি যন্ত্রণা কামলা বিটির ফাক খাইতে পারি না? কথা বুঝছ না? ওদের বিয়া আমি ঠিক করে ফেলছি, ঠিক আছে, কটক খবর দিছি, কটক আসবে, দেশের সাথে বিয়া ঠিক করো, ওইটার সাথে বিয়ে হবে। ওইসব সুহাগ ফো আপনা কি বলতেছ, এতে না আমার স্বামী উচ্চারণ করবে না। খেলা দেয় দিছে, চ্যালেঞ্জ করছিলাম না মামলা করবা, যাও।